মুখের মধ্যে শিল না, শিলের মধ্যে ভাত, দাঁতের মধ্যে কাটাও কাটাও লাগাইছে, মনে হয় জেসিবি দিয়ে শিল গোটাইবে লেখছে। এলে ভাত মানুষ খায় নাকি? দুনিয়ার মোটা মোটা চাউল তাতে আরো শিল, গলা দিয়ে ঢকে না তাতে আরো শিল। চাউলের দাম জানিস? 50 টাকা কেজি, কপালের যে জুটছে তাই ভালো। চাউলের দাম 50 টাকা, এত দাম বাড়ছে মুই কোবারে পাং না। তোক জানারও দরকার নাই, তাড়াতাড়ি খা, স্কুল যা। কিসের আর স্কুল, আজকে মুই ধানেরে ব্যবসা করিম, খালি কামাইয়ে কামাই। থো তোর ভাত, মুই আগে ব্যবসাটাতে মাথা মারি আইসং। কি বান্দরের বান্দর, দেখ ভাত একটু খাইলা স্কুল যা, আবার দিয়ে ভাগিন। ই উই বলে ধানের ব্যবসা করবে, যা রে সুসে যা, দিশে বাবু এলা। এই হালিগুন্না এখনো কেবান আইতাছে না, স্কুলে যাওয়ান লাগে, টাইম হয়ে গেল, কোনে যে ফাইসা গেছে এরা। এই বেটা সাওয়া হালি জেনে থাকে, ওনে কিবানা কিবা গেঞ্জাম লাগায়। ওই হালি তাড়াতাড়ি নু, স্কুলের বেলা হইছে। থো তোর স্কুল, একটা ব্যবসা মাথা মারি আছং, কইলে চ খালি টেকায় টেকা। ব্যবসার মাথা মারছাস না, আমাক মার খিলানির মাথা মারছাস। হেই এইবার ভালা ভালা ব্যবসা করমু রে। আগে কহ কিসের ব্যবসা। এ নতুন ব্যবসা করমু, এলা পাইও জানে না। এবা কি ব্যবসা রে, কেউ জানে না। চাউলের দাম জানিস? হ্যাঁ 50 টাকা কেজি। মানে তুইও জানিস? আমি মানে বেক কে জানে। এ তাহলে বান সবাই ব্যবসা করি শেষ করিন, চ তাড়াতাড়ি ব্যবসা করি, খালি ইনকামে ইনকাম করমু। আচ্ছা তুই করবার চাস কি, ওইটা কসে আগে। চাউলের জি দাম, আমরা যদি ধানের খেতি করি বেচাই, কম টেহা ইনকাম করমু, রাতারাতি টেকায় টেকা, গাড়ি বাড়ি নারী শোক হবে। হইছে তোর স্বপ্নে থাইকা নাম আহুন, তুই যে ধান গারবি, বিছন কিনছাস? বিছন তো আছে, রাইত করি কারেন্ট গেলে গাও হাকা। এই হাই এই বিছন তো হেই বিছন না, আমি ধানের বিছনের কথা কইছি। ওই বিছন কেনা লাগবে? না তোর জেটো মাগনাই দিবনি। হয় নাকি, পয়সা দিয়ে কেনা লাগবে? নাগে কিনলাম, তারপর খেতি করবার নিগা জমিন আছে। জমিনও লাগবে, কাকবা কইলে ধারে দিবে না হয় 2 মাসের জন্য। দিবনি তা কয়টে হার জমিন কেনা লাগবে? ওই এক পোয়া কিনবার নিগা মাত্র 10-12 লাখ টাকা লাগবো। 10-12 লাখ খেতি করতেও এত টাকা লাগে? তুই কি ভাবছাস মাগনা মাগনি হইব? মুই ভাবছং ধানের বিদা নিয়ে আসি, কত জমি আছে পড়ি, ওতে গারমু। মানুষের জমিনে তো গারবার দিব, এমনে না পড়ি আছে। দূর মিয়া, এই না আপনি কথা কন। হেউ ব্যবসায় করবেন নই, দুনিয়ার জ্বালা, পৃথিবীটা খুবই কঠিন, আমরা উঠপের চাইলো মানুষ আমাক জাতি ধরে। তরে আবার কিবা কইরা যাইতা ধরলো? এই যে ব্যবসা করবার চাইলে মানুষ আমাক বিদেন না দে, জমি না দে। না তোর দাদা কিরা থুয়ে গেছলো না, মানুষ এবি দিব। থাও করবে রে নই ব্যবসা, আমরা স্কুল যাওয়াই ভালা। নু স্কুলে জায়গা, ওইটাই ভালা হবে। এই দুইটা কেবান আজকে এলাও আসে নাই। স্যার কামিং কামিং। এ কি কইছলে? হে বেটা সোয়া কি বা কয়, আমি তো জানি না, তুই কসে? মুই জানলে আর তোর সাথে খাড়া হয়ে থাকম? তাইলি আঙ্গ ভাষা দিয়ে কই নাকি? ক ক স্যার আসপার চাই ভিতরে। ই সুসে গুলে দেখ কি কোয়া লাগে, ওইটাই জানে না, তা তোমার এত দেরি হইল কেরে? স্যার একটা ব্যবসাত মাথা মারলেন। তোমার না মাথায় নাই, কুতি মারেন। এটা কি মাথা ন হয় নাকি, খালি খুপড়িটা হে আছে, ভিতরে তো কিছুই নাই। ও স্যার গেদি গুলা আছে, অগর সামনে অপমান করেন। মান সম্মান খাইলে হে তোমরা অপমান হবেন। ঠেং কেলাজে করবেন ন। এই চুপচাপ বসে, ঠ্যাং ভাঙে দিম। এমনে কলুং দহন স্যার, এ কদম চ বসি। বাহ আজকে কেবল বেটা সবার কদম আলি সেই মিল হয়েছে, কি বা শয়তানি বুদ্ধি করিল দুইজনে। এক ভুকি দুইজনক খেলে দিম, এক ভুকি দুইজন কেমনে পড়মু? তোরা আবার মানুষের মিল দেখবার পারস না। হ খানিক পরে এলা পিএস কাটবে, মরাতে ঘুরি আসবো। এ গল্প বাদ দাও, কালকে রচনা পড়বের দিসং হইছে না নাই? হইছে স্যার। এই দুই পণ্ডিতের বোধহয় হয় নাই। এ বেটা সবা তুই কত গরুর রচনাটা? আমি তো এটাই পাই, এটা তো ওরে ধরল। স্যার গরু একটা উপকারী জন্তু, গরুর দুইটা চোখ একটা নাক আর চারটে ঠ্যাং থাকে স্যার, আর লম্বা একটা নেটু, নেটু দিয়ে হাইরে ডাং ডাঙায় স্যার, মগ ফির সিংলা গরু দেহি সেই ভয় লাগে।
গরুয়ে গোবর দেয় ওটে খাওয়া যায় না, কিন্তু গরুর গাখির আমরা সেই খাই। গরুর গাখির দিয়ে মিষ্টি বানায়, দই বানায়। হায় রে দাম! আমার বাড়ির বগলের জব্বার চাষার একটা গরু আছে, খালি ঘাস আর খের খায়। বগল দিয়ে গেলে হায় রে ঢিসেন ঢিসে। জার্সি গরু বলে দেহাত সেই মোটা, মুই এলাও দেহ নাই। স্যার তোমরা দেখছেন? এ হইছে তোর রচনা থোক। এ বড্ডু দেখছিস কত পাং হইছে? তোর গরুর জব্বার চাষা, সফিয়ার চাষা সবাই ঢুকছে। সে লাগছে। এ কদম, তুই কত একটা রেল যাত্রা নিয়ে রচনা! আমি তো খালি গরুটায় পাইছিলাম, এখন কি বা কইরা কই? এ কো তাড়াতাড়ি রেলগাড়ি হাইরি লম্বা, কপালটা ভালো সিধা যায়। যদি পাইতলে গেত, ঘর বাড়ি বেটি ভাঙ্গা নিয়ে গেত। রেলগাড়িতে চইরা আমার হেই রুম ভালো লাগে, জক 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 কইরা কইরা যায়। মাঝে মাঝে চানা বাদাম বেচাইবার আসে, খিড়কি দিয়া গাছ পাথার ঘর বাড়ি এলিয়া দেখা যায়। পাথারে দেহি গরু ঘাস খাইতাছে। গরু একটা উপকারী জন্তু, গরুর চারটা ঠ্যাং, দুইটা চোখ, দুইটা কান থাকে। গরু আঙ্গরে গাখির দেয়, গাখির আঙ্গর শরীরের জন্য হেই রুম ভালো। হে হারামজাদা, কত ধরলুম ট্রেনের ভ্রমণ, তুই এতে আনি গরু ঢুকেলু। এইবার আরেকটা রচনা কো, এতে যদি গরু ঢুকেস বেদ দিয়ে তোর পিছেরি ফাটাইম। স্যার মগ ধরো না। কদম আলিয়া কো, এইবার এরুম রচনা ধরিম যাতে গরু দেহায় যায় না। এ কদম, এরোপ্লেন যাত্রা নিয়ে রচনা কো। এরোপ্লেন আকাশ দিয়ে উইরা উইরা যায়, আমরা তলে থাইকা টাটা দেই। এরোপ্লেনের ভিতরে হেই রুম বড়, মেলা মানুষ জায়গা ধরে। এরোপ্লেনে উইটা দিল্লি মুম্বাই আরো কোনে কোনে যায়। এরোপ্লেন থাইকা তলে দেখলে রাস্তা ঘাট পাথার ঘর বাড়ি বেটি ছোট ছোট দেখা যায়। ওই পাথারের মধ্যে থাকা গরু গুন্না আরো ছোট দেখা যায়। ওই গরু চারঠেঙিয়া উপকারী জন্তু, গরুর দুইটা চোখ, দুইটা কান, একটা নাক থাকে। গরু আঙ্গরে গাখির দেয়, গরুর গাখির হেই রুম ভালো। কি সুসের সুসে দেখ, মোর মাথাটা খাইল। এরোপ্লেনের রচনা ধরলুম, তাও ওতে গরু ঢুকেছে। গরু দেখা যায়, আমি এখন কি করবো? গরু উপকারী জন্তু। তুই ফির আরম্ভ করলু? হায় হায় রে, কার পাল্লাত পড়লুম! মুই আজকে তোমার কেলাসে নিবেন নহং, যাও আজকে ছুটি। বাহ, কদম আলি চাপাইছে, এর জন্য আজকে ছুটি পাইলাম রে। দুই বলদের রচনা শুন। এক বান্দর ছাওয়া।